নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ মাইতি, আপনারা দেখছেন কলকাতা টেক। তো বন্ধুরা, কলকাতা টেকে নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন কি ব্যাপারে আজকে ভিডিওটা হতে চলেছে। তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, যদি আপনার আধার কার্ড হারিয়ে যায়, লস্ট হয়ে যায়, বা কোনো কারণে আপনি খুঁজে পাচ্ছেন না, কিছু একটা ব্যাপার হয়েছে, আপনার আধার নাম্বারটা জানার প্রয়োজন হয়েছে, অথবা আপনার এনরোলমেন্ট আইডিটা জানার প্রয়োজন হয়েছে, সেটা আপনি কিভাবে পাবেন? অর্থাৎ যদি আধার কার্ড হারিয়ে যায়, আধার কার্ড নাম্বার হারিয়ে যায়, কোনো কিছুই না থাকে, তাহলে আপনি কি করে পাবেন আপনার নামের সাহায্যে, নাম আর মোবাইল নাম্বার সাহায্যে? তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে নিই। তো ভিডিও দেখার আগে বলে দেবো বন্ধুরা, ভিডিওতে ভিউজ মোটামুটি আসছে। যারা যারা ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করার পর লাইক করলে, ভিউ আসলে আমার আরও এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানাতে ইচ্ছে হবে, আমাদের উৎসাহ পাব, আমরা উৎসাহ পাবো। তো বন্ধুরা, এখান পর্যন্তই, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। একটু সাবস্ক্রাইব করে দিলে আপনার পয়সাও লাগছে না, কিছুই লাগছে না, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এবং চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তো চলুন, আপনারা এখান থেকে সরাসরি চলে আসবেন, এখান থেকে ইউআইডিআই ওয়েবসাইটে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ইউআইডিআই এর ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে আপনারা রিট্রিভেট, এই যে অপশানটা আছে এখানে, ভালো করে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে মাই আধারে ক্লিক করে রাখার পরে এখানে দেখবেন রিট্রিভেট বলে একটা অপশান চলে আসবে, এখানে রিট্রিভেট একটা অপশান আসবে, আপনারা সেই অপশানে ক্লিক করবেন। তো চলুন সেই অপশান, এই অপশানটা, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখান থেকে আধার নাম্বার আপনার লাগবে না, এনরোলমেন্ট আইডি নাম্বার লাগবে, এখানে সিলেক্ট করে নিতে হবে আপনাকে প্রথমে। এটা প্রথম কথা বলে রাখি, এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন, আপনার মোবাইল থেকেও করতে পারবেন, ঠিক আছে। তার জন্য আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে, এখানে থ্রি ডট, মোবাইলেও দেখবেন ক্রোম ব্রাউজারে থ্রি ডট আছে, থ্রি ডট করে ডেস্কটপ ভার্সন করে নেবেন। তো চলে যাই, এখানে ফুল নাম আপনি নাম লিখে দেবেন, ধরুন আমি এখানে আমার নামটা লিখে দিলাম। এখানে নাম লিখে দেওয়ার পরে এখানে আপনাকে দেখতেই পাচ্ছেন ম্যান্ডেটরি কী কী আছে, নাম আর মোবাইল। আপনি আধার কার্ড তৈরি করার সময় যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। তো এখানে আপনারা সবাই জানেন এখন ম্যান্ডেটরি করে দিয়েছে মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। ধরুন আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো, এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি যে কোনো একটা দিতে হবে। তো এখানে দেখুন আমার ক্যাপচা ফিল আপ করতে বলছে, ক্যাপচাটাকেও আমি ফিল আপ করে নেব, সরি ক্যাপচাটা আমাকে ফিল আপ করতে হবে, ওয়াই বড় হাতে সি আই 8 বড় হাতে W। তো এখানে করার পর সেন্ট ওটিপি আসছে, অর্থাৎ আপনার যদি এম আধার অ্যাপ থাকে সেখান থেকে যদি টিওপি আপনি জেনারেট করে থাকেন, টিওটিপি, তাহলে টিওটিপি দিয়ে দেবেন। যদি না থাকে সিম্পলি আপনার ইয়াধার এম আধার থাকলে তো আপনি পেয়ে যাচ্ছেন আপনার আধার কার্ড, তাহলে আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবো, আমিও করে নিয়েছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আমার মনে হচ্ছে ক্লিক হয়নি, আর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, এখানে পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার সামনে এখান থেকে চলে আসবে, দেখুন একটু ওয়েট করুন, এখানে দেখুন ওটিপি একটা চলে আসবে, ওটিপি পাঠিয়ে দিয়েছে আমাকে। আমাকে এই ওটিপিটা এখানে ফিল আপ করতে হবে, ধরুন আমি ওটিপিটা এসছে 4.5%, এখানে দেওয়ার পর এটাকে লগ ইন আমি করে দিলাম। এখানে যখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আধার নাম্বারও দিল না বা ইউআইডি নাম্বারও দিল না, আমি আধার সিলেক্ট করেছিলাম কিছু দেয়নি, অর্থাৎ এখানে এটা আসবে না আপনার সামনে আধার নাম্বার বা মোবাইল নাম্বার। আপনার ফোনে কিন্তু যে নাম্বার দিয়ে আপনি করলেন সেই নাম্বারে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ দিয়ে দেবে আপনি যেটা চাইছেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা বন্ধুরা আপনার আধার নাম্বার বা এনরোলমেন্ট আইডি আপনারা রিট্রিভেট করতে পারেন, অর্থাৎ হারিয়ে গেলে খুঁজে পেতে পারেন। তো আজকের ভিডিও এখান পর্যন্তই ছিল, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন। দয়া কথা দিচ্ছি এখন থেকে ভালো ভালো ভিডিও, সিএসসি রিলেটেড এবং অনলাইন রিলেটেড ভিডিও নিউজ আপনাদের সামনে আমি তুলে ধরবো, একটু আমাকে দয়া করে সাপোর্ট করুন। নমস্কার।